রহিম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যে তোমরা বিধিবিধান মেনে চলে আল্লাহ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, প্রধান শিক্ষক শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়, বাংলা বাজার, বেগমগঞ্জ, নোয়াখালী। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পদার্থবিজ্ঞান বিষয়ের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হলো পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ। আশা করি তোমরা বিষয়টি খুব মনোযোগ সহকারে দেখবে। এরপরে কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে এই বিষয়টি নিয়ে কমেন্ট করবে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে পদার্থের অবস্থা ও চাপ। শুরুতেই চাপের কথা আছে। চাপ ইংরেজিতে আমরা জানি যে প্রেশার। চাপের সাথে বল ও ক্ষেত্রফলের একটি সম্পর্ক রয়েছে। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। সাপকে যেহেতু আমরা আগেই বলছি প্রেশার, তাইলে প্রেশারের প্রথম অক্ষর ফি। বল ইংরেজি তোমরা জানো ফোর্স, ফোর্সের এফ, এবং ক্ষেত্রফল ইংরেজি এরিয়া, এরিয়ার এ। আমরা জানি যেই কোনো বিষয়ে আলোচনা, যেই কোনো সংজ্ঞা দিতে গেলে, যেই কোনো সংজ্ঞা দিতে গেলে তার হরকে অর্থাৎ নিচের অংশকে এক বা একক ধরে নিতে হয়, এক বা একক হিসাবে ধরে নিতে হয়। আমাদের এখানে নিচে আছে ক্ষেত্রফল, তাই ক্ষেত্রফলকে আমরা এক বা একক হিসাবে ধরে নেব। তখন আমাদের সংজ্ঞাটা হয়ে যাবে যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে তখন বল বাকি থাকে, আর যেহেতু নিচেরটা একক লম্ব প্রযুক্ত বলকে চাপ বলে। এখন আমাদের চাপের একক, আমরা চাপের একক নিয়ে আলোচনা করব। যে আমরা জানি কি চাপ সমান বল বা ক্ষেত্রফল, তোমরা অবশ্যই জানো বলের একক হলো নিউটন। তো নিউটনের প্রথম অক্ষর এন, এবং এনকে বড় হাতের লিখতে হয়। কেন বড় হাতের লিখতে হয় জানো তোমরা? কারণ বিজ্ঞানী নিউটনের নাম থেকে এসেছে, এটা একটা নাম থেকে এসেছে, তাই বড় হাতের। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক অবশ্যই জানো তোমরা বর্গমিটার, ছোটো হাতের এম দিয়ে লিখতে হবে, এম স্কোয়ার, নিউটন পার এম স্কোয়ার। তো এটাকে এইভাবে লেখা হয় না, এটাকে সংক্ষেপে লেখা হয় ফ্যাসকেল, যা সংক্ষেপে ফিএ, এটাকে লেখা হয় ফ্যাসকেল, সংক্ষেপে ফিএ। এখন আমরা চাপের মাত্রা বের করবো, চাপের মাত্রা। এখন চাপের মাত্রা কিছুক্ষণ আগে আমরা বলেছি যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তা আমরা লিখলাম চাপ সমান বল বাই ক্ষেত্রফল। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে বলের সাথে বর ও ত্বরণের একটা সম্পর্ক আছে। বল সমান বর পূরণ ত্বরণ, ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল আমাদের আছে, বরের জায়গায় আবারও বর আমরা ঠিক রাখলাম, ত্বরণ সমান আমরা জানি কি বেগ বাই সময়, অর্থাৎ বেগকে সময় দ্বারা ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। এখন আমরা আবার বেগ নিয়ে আলোচনা করি। বেগ হলো সরণ বাই সময় বা দৈর্ঘ্য বাই সময়। তাইলে আমাদের কি দাঁড়ালো? উপরে আছে বর এবং দৈর্ঘ্য, নিচে আছে সময় দুইটা, তাইলে সময় সময় গুণ করলে সময় স্কোয়ার, নিচে ক্ষেত্রফল। এখন আমরা মাত্রা লিখব। আমরা জানি বর ইংরেজি মাস, মাসের প্রথম অক্ষর এল, দৈর্ঘ্য ইংরেজি লেন্থ, লেন্থের প্রথম অক্ষর এল, সময় ইংরেজি টাইম, টাইমের প্রথম অক্ষর টি, তারপর স্কোয়ার। ক্ষেত্রফল, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে স্কোয়ার কেন লাগে? না, ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ বা দৈর্ঘ্য স্কোয়ার, যেভাবে বলো, অর্থাৎ দুইটা দৈর্ঘ্যের গুণফল অথবা দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, দুইটার গুণফল মিলে কী হয়? বর্গ, এল এর বর্গ, লেন্থের বর্গ অর্থাৎ এল স্কোয়ার। এখন আমরা এটাকে গণিতের সাহায্যে হিসাব করি, এম এর জায়গায় এম, এখানে এল উপরে একটা নিচে দুইটা, তাহলে এক থেকে দুই গেলে মাইনাস এক, টিটা নিচে আছে আমরা উঠে নিই উপরে উঠলে টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে আমাদের চাপের মাত্রা দাঁড়ালো এম, এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু। আমি আবারও বলছি, তাহলে চাপের মাত্রা দাঁড়ালো, চাপ ইংরেজি প্রেশার, প্রথম অক্ষর ফি দিয়ে বললাম, এটার মাত্রা হলো এম, এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ আমরা চাপের একক শিখেছি, এখন আমরা শিখব যে এক ফ্যাসকেল বলতে আমরা কী বুঝো। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম চাপের একক ফ্যাসকেল, তাহলে এক ফ্যাসকেল বলতে তোমরা কী বুঝো? আমরা জানি এক ফ্যাসকেল মানে এক নিউটন বাই এক মিটার স্কোয়ার, এক মিটার স্কোয়ার, আমরা এখানে এক দিতে পারি, এক নিউটন বাই এক মিটার স্কোয়ার। তাহলে প্রতি বর্গ মিটার ক্ষেত্রফলের উপর এক নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাকে এক ফ্যাসকেল বলা হয়। এখন পরীক্ষাতে প্রশ্ন আসছো তোমার, দশ ফ্যাসকেল কাকে বলা হয়? দশ ফ্যাসকেল কাকে বলা হয়? তখন আমরা একের জায়গায় দশ, এখানে একের জায়গায় দশ রেখে দিব, তখন আমরা বলবো কোনো বস্তুর উপর দশ, তখন যদি আমরা এখানে দিই দশ ফ্যাসকেল ইকুয়াল টু হোয়াট, তখন আমরা এই সংখ্যাটা এখানে দিব যে দশ ফ্যাসকেল বলতে বুঝে কোনো বস্তুর এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর, কোনো বস্তুর এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়া করলে এক ক্ষেত্রফলের উপর, এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর দশ নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যেই চাপ হয় তাকে দশ ফ্যাসকেল বলা হয়, তখন আমরা এটাকে দশ ফ্যাসকেল বললাম। দশ ফ্যাসকেল,
বলবো কি বুঝি আমরা তাহলে প্রতি এক বর্গ মিটার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যেই চাপ হয় তাকে 10 পাস্কেল বলা। এইভাবে যদি 15 আসে তাহলে 10-এর জায়গায় 15 লিখবে, 100 আসে 10-এর জায়গায় 100 লিখবে। এখন আমরা আরেকটা বিষয়ে আসছি, পরবর্তী বিষয় আমাদের হলো ঘনত্ব। ঘনত্ব ইংরেজিতে তাকে ডেন্সিটি বলা হয়। ঘনত্ব সমান বর বাই আয়তন, বরকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্ব পাওয়া যায়। বর ইংরেজি মাস, আয়তন ইংরেজি ভলিউম, তাইলে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ঘনত্বকে ডি বা রো দ্বারা লেখা হয়। রো একটি গ্রিক অক্ষর, রো দ্বারা লেখলেও শুদ্ধ, অথবা তোমরা ডি দিয়ে লিখতে পারো, বরের বড় হাতের এম, ভলিউমের বি। তাইলে ঘনত্ব কি? আমরা আগেই বলছি যে কোনো সংজ্ঞা দেওয়ার সময় আমরা নিচেরটাকে কী ধরব, এক বা একক ধরব, একক। তাইলে আমরা বলবো ঘনত্ব হলো কি? ঘনত্ব হচ্ছে একক আয়তনের বরের পরিমাণকে পরিমাণ, ঘনত্ব হচ্ছে একক আয়তনের বরের পরিমাণ। তাহলে ঘনত্ব বলতে আমরা কি বুঝি? ঘনত্ব হচ্ছে একক আয়তনের বরের পরিমাণ। এবার ঘনত্বের একক, ঘনত্বের সাথে বর এবং আয়তনের সম্পর্ক আছে ইতিপূর্বে তোমরা জেনেছ, তাইলে ওখান থেকে আমরা ঘনত্বের একক বের করতে পারি। তাইলে ঘনত্বের একক জানতে আমরা বর এবং আয়তনের একক জানতে হবে। ঘনত্বের বরের একক কেজি, আয়তনের একক ঘনমিটার। আমরা জানি আয়তনের একক আন্তর্জাতিক পদ্ধতি ঘনমিটার। তাইলে ঘনত্বের একক দাঁড়ালো কেজি পার ঘনমিটার, অথবা এটাকে আমরা যদি সিজিএস পদ্ধতিতে বলি তাহলে সিজিএস পদ্ধতিতে বরের একক গ্রাম, আয়তনের একক ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার ইংরেজিতে বলা কিউবিক সেন্টিমিটার, সংক্ষেপে সিসি। তাহলে ঘনত্বের একক দাঁড়ায় গ্রাম পার সিসি। এখন আমরা ঘনত্বের মাত্রা বের করব। আবারও আমরা চলে যাচ্ছি আগের জায়গায়, ঘনত্ব সমান বর বাই আয়তন, বরের জায়গায় বর রাখলাম, আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণফল, এই তিনটার গুণফল হলো আয়তন। এখন আমরা বরের মাত্রা এম, দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রা এল, উচ্চতার মাত্রা এল, তিনটা এল যদি আমরা গুণ করি কি হয়? এল কিউব। তাহলে আমাদের ঘনত্বর মাত্রা দাঁড়ালো এম এল টু দি পাওয়ার মাইনাস 3। এটা হলো আমাদের ঘনত্বের মাত্রা। প্লবতা নিয়ে আলোচনা করব, ইংরেজিতে যাকে বলা বুয়েন্সি। তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়ু পদার্থ লম্বভাবে যে উদ্যমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তোমরা জানো কোনো বস্তুকে যদি আমরা তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করতে চাই, ডুবাতে চাই, তাহলে নিচ থেকে যে একটা লব্ধি বল অনুভব হয় তর বস্তুটার উপর, ওটাই হচ্ছে আসলে প্লবতা। তো প্লবতার রাশিমালা কি? প্লবতা যেহেতু এক ধরনের বল, প্লবতার রাশিমালা ইকুয়াল টু এইচ রো জি, অর্থাৎ প্লবতা নির্ভর করে ক্ষেত্রফলের উপর, যেখানে উচ্চতার উপর, ওই তরলের ঘনত্বের উপর, অভিকর্ষ ত্বরণের উপর। এখন আমরা আর্কিমিডিসের সূত্র নিয়ে আলোচনা করবো। আর্কিমিডিস একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন যিনি ইতালির সিসিলি দ্বীপে জন্মগ্রহণ করেন। তার একটি সূত্র আছে তরল বা বায়ু পদার্থকে নিয়ে, সেই সূত্রটা কি আমরা আগে জেনে নিই। কোনো বস্তুকে স্থির, তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে, অর্থাৎ ডুবেলে বস্তু যে ওজন হারায়, আমাদের কাছে মনে হয় বস্তুটি ওজন হারায়, যে ওজন হারায় তা বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। তাইলে আর্কিমিডিস সূত্রে আমি আবার বলছি, কোনো বস্তুকে স্থির, অবশ্যই তরলটা বা বায়ুটা স্থির হতে হবে, স্থির বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তু যে ওজন হারায় তা বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। ওই অধ্যায়ে এই বিষয়গুলোর সাথে সম্পর্ক, আর্কিমিডিস সূত্র এবং প্লবতার সাথে সম্পর্কিত আরেকটা বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলাদেশে, তোমরা জানো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশে বহু নদীপথে আমরা চলাচল করি, মালপত্র বহন করে থাকি নদীপথে। নদীপথ ছাড়া আমাদের অনেক খাল বিল রয়েছে, এগুলো নানান ধরনের নৌযান চলাচল করে, যেমন নৌকা, লঞ্চ, জাহাজ ইত্যাদি চলাচল করে। এবং প্রতি বছর প্রায় বছরে আমাদের দেশে নৌ দুর্ঘটনা ঘটে থাকে। এখন নৌ দুর্ঘটনা করার কারণ কী কী আমরা জেনে নিই। আমি এটাকে পয়েন্ট আকারে নিয়ে নিছি, তোমরা পরীক্ষার সময় এইভাবে লিখতে পারো যে এক নম্বর হলো দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ যখন আবহাওয়া খারাপ থাকে আমাদের দেশে তখন ঘটে অন্য বস্তুর সাথে সংঘর্ষ। এটা অন্য বস্তুর সাথে সংঘর্ষ ঘটতে পারে, যেমন একটা লঞ্চের সাথে আরেকটা লঞ্চেরও সংঘর্ষ হতে পারে, অথবা এটার নিচে চলার সময় কোথায়ও যেখানে গভীরতা কম নদীর ওখানে কোনো কিছুর সাথে সংঘর্ষ লাগতে পারে। মাল চালকের ত্রুটি, আমাদের দেশে যারা নৌযানগুলো চালায় তাদের ত্রুটি থাকতে পারে, তাদের প্রশিক্ষণ না থাকতে পারে, তারা দক্ষ না হতে পারে। যন্ত্রপাতির ত্রুটি, ওখানে একটা যান চালাতে হলে অনেক যন্ত্রপাতি রাখে, এখানে যদি কোনো যন্ত্রপাতির ত্রুটি থাকে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। নকশার ত্রুটি, নকশা অনুযায়ী যদি নৌযান তৈরি করা না হয়, দারণ ক্ষমতার বেশি যাত্রী বহন। আমরা জানি আমাদের দেশে অনেক সময় একটা লঞ্চে হয়তো 300, 400, 500, 900 জন যাত্রী বহন করার ক্ষমতা থাকে, সেখানে হয়তো
1500-2000 যাত্রী বহন করে থাকে। ধারণ ক্ষমতার বেশি যখন হয় তখন নৌযানটা দুর্ঘটনা ঘটবে। মালপত্রের অনিয়মিত সংগ্রহ করা কারণ মালপত্র যেভাবে রাখার দরকার পুরা নৌযানের ভিতর ওইভাবে না রেখে অন্যভাবে রাখলেও নৌযান দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে, তবে এইটাই হলো সবচেয়ে উল্লেখযোগ্য কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে আমার ক্লাসের সমাপ্তি টানছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে দিলে আমি আবার পরবর্তী ক্লাসে এই নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।